নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। এটা আমাদের বুটস্ট্র্যাপ 5 রিলেটেড 9 টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা আমরা টোটালটি আলোচনা করব ফিগার নিয়ে। তো বন্ধুরা, আমরা এখনও পর্যন্ত বুটস্ট্র্যাপ কন্টেন্ট রিলেটেড টোটাল 4টি ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি। টাইপোগ্রাফি, টেবলস, কন্টেন্ট, ইমেজেস অ্যান্ড আজকে যে ভিডিওটা আমরা ক্রিয়েট করতে চলেছি সেটা হলো ফিগার। এই পাঁচখানা কম্পোনেন্টকে মিলিয়ে কিন্তু বুটস্ট্র্যাপ কন্টেন্ট তৈরি হয়েছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপ কন্টেন্টে হচ্ছে একটা, ধরুন, মেন ক্যাটাগরি, তার মধ্যে এগুলো হচ্ছে একটা সাব ক্যাটাগরি, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ কন্টেন্টের এটাই আজকে লাস্ট ভিডিও, নট বুটস্ট্র্যাপের লাস্ট ভিডিও, এটা বুটস্ট্র্যাপ কন্টেন্টের এটা আজকে লাস্ট ভিডিও। এরপরে আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট নিয়ে শুরু করে দেবো কাজ, ঠিক আছে। মেন যে কম্পোনেন্টগুলো থাকবে সেই কম্পোনেন্ট নিয়ে আমরা কাজগুলো শুরু করে দেবো। তো এই যারা যারা এখনো পর্যন্ত আমাদের টাইপোগ্রাফি, টেবলস, কালার্স, ইমেজেস এই ভিডিওগুলো দেখে না আসেননি এখনো পর্যন্ত, আমাদের ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড আমি আই বাটনও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডেফিনেটলি ওই টপিকগুলো চেক করে নেবেন। আমরা অলরেডি কিন্তু পাবলিশ করে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিই ফিগার সম্পর্কে। তো চলে যাই আমরা আমাদের কোড এডিটরে। তো আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি। আমরা কি করেছি, আমরা একটা এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি, যার মধ্যে আমরা একটা টাইটেলিং করে রেখেছি বুটস্ট্র্যাপ 5 ফিগার অ্যান্ড বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্কটা, যে সিএসএস যে সিডিএন লিঙ্কটা আছে সেটা আমরা ইম্পোর্ট করে রেখেছি। তো চলুন আমরা ফিগার সম্পর্কে জেনে নিই। তো তার জন্য, ফিগার সম্পর্কে জানার জন্য আমরা কি করি, ফার্স্ট একটা কন্টেনার নিয়ে নিই। কন্টেনারটা বাধ্যতামূলক নয়, আমি জাস্ট টোটাল সেকশনটাকে মিডিলে আনার জন্য জাস্ট কন্টেনারটাকে নিলাম, আর বিশেষ কিছু নয়, ঠিক আছে। তো ফিগার ক্লাসটা, ফিগার সম্পর্কে জানতে গেলে আমাদের ফার্স্ট করতে হবে যে ফিগার যে এইচটিএমএল যে ট্যাগটা আছে সেটা আমরা ফার্স্টে ক্রিয়েট করে নিই, ঠিক আছে। তো তার মধ্যে আমরা কী করবো, একটা ইমেজ নেবো। তো ইমেজটাকে আমরা টেনে নিই এখানে, সরি, IMG। আমরা কী করেছি, আমাদের ফোল্ডারের মধ্যে আমরা অলরেডি একটা ইমেজ .jpg নামে একটা ইমেজ নিয়ে রেখেছি। আমরা ডেফিনেটলি আমার ডকের মধ্যে আমি ডাউনলোড লিঙ্কে দিয়ে দেবো, আপনারা কিন্তু টোটাল ডকটা উইথ ইমেজেস কিন্তু পেয়ে যাবেন, ওকে, JPG। আচ্ছা, আমি যেই নেবো তখন ইমেজটা দেখবেন মিডিল বরাবর পড়ছে ইমেজটা, ঠিক আছে। আর যেই যে কারণে ফিগারটা ইউজ হয় সেটা হচ্ছে, মানে একটা ইমেজ থাকবে, নিচে একটা টেক্সট থাকবে। তো তার জন্য আমাদের আরেকটা এইচটিএমএল ট্যাগ টানতে হয়, সেটা হচ্ছে ফিগার ক্যাপশন, সরি, ফিগ ক্যাপশন, FIG ফিগ ক্যাপশন, ঠিক আছে। এর মধ্যে আমরা একটা লোড মিক্সাম টেক্সট নেবো 10টা ওয়ার্ডে। তো চলুন, দেখতে পাচ্ছেন আপনারা, এইবার আমরা বুটস্ট্র্যাপের যে ইনবিল্ট ক্লাস সিলেক্টারগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো। তো ফিগারের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে ক্লাস FIGURE, ফিগার, সিম্পল ফিগারের মধ্যে আমরা ফিগারটা ইউজ করলাম। কেন আমরা ফিগারটা ইউজ করলাম তার অনেক কারণ আছে, আমি পরে বলছি আপনাকে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, আস্তে আস্তে। আচ্ছা, আমি এক কাজ করি না, এখানে আমি কী করি, আমি FIGURE ফিগারের মধ্যে মার্জিন একটা টপ করে দিই, ঠিক আছে, মার্জিন টপ। আচ্ছা, সরি সরি, আমরা একটা স্টাইল ট্যাগ নিতে হবে, SYL স্টাইল, হ্যাঁ, FIGURE ফিগারের মধ্যে আমরা কী করি, মার্জিন একটা টপ করে দিই, মার্জিন টপ করে দিই 100 পিক্সেল, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের, একটা মার্জিন পড়ে গেল। আর ফিগারের মধ্যে যে ইমেজটা আছে তার একটা রিসাইজ করে নিই আমরা, IMG উইথ WADT উইথ 400 পিক্সেল অ্যান্ড হাইট 400 পিক্সেল অ্যান্ড আমরা কী করি, আমরা অবজেক্ট ফিট কভার দিয়ে দিই, এটা হচ্ছে ইমেজ রিসাইজ করার জন্য, ঠিক আছে। এখন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখন ব্যাপারটা কী হচ্ছে না হচ্ছে। ওকে, আমরা তাহলে এই টেক্সটটাকেও সাইজিং করার জন্য আমরা কী করি, উইথ 400 পিক্সেল দিই, ঠিক আছে, টেক্সটটা মানে অ্যালাইন থাকবে আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে আসি, তো আমরা ফিগার ক্লাসটা কেন ইউজ করলাম, ফিগার ক্লাসটা ইউজ করেছি কেন আমি একটু পরে বোঝাচ্ছি। এবার আমি কী করি, এখানে ইমেজের একটা ক্লাস নেব, ক্লাস আমি নেবো হচ্ছে ফিগার FIGURE ফিগার IMG। যেই আমি এই ফিগার IMG দিয়ে সেভ করবো তখন দেখবেন একটু জাস্ট মার্জিন ক্রিয়েট হয়ে গেলো বটম থেকে, আগে কিন্তু এই মার্জিনটা ছিল না। আমি যদি এটাকে কাট করি তাহলে কিন্তু আগে কিন্তু এই মার্জিনটা ছিল না, এখন যদি আমি দিদি যেখানে তাহলে কিন্তু দেখতে পারবেন এখন কিন্তু মার্জিনটা রয়েছে, ঠিক আছে। আর আমি ইমেজটাকে একটু স্টাইলিং করার জন্য এটাকে আমি করতেই পারি IMG ফ্লুইড, যদি আমি এটাকে ইউজ করি এটাকে ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কী করি, আমরা যেহেতু আমি প্রথমে 400 পিক্সেল ইমেজের উইথ দিয়েছিলাম, ঠিক আছে, তারপরে ইমেজটা রেসপন্সিভ হয়নি, যেই আমি IMG ফ্লুইডটা ইউজ করলাম, দেখুন আগে ইমেজটা এরকম ছিল, যেই আমি IMG ফ্লুইড FLUID ফ্লুইডটা ইউজ করলাম তখন কিন্তু ইমেজটা ফুল রেসপন্সিভ হয়ে গেলো, তাই না। ওকে, এইবার আমি কী করবো, এখানে একটু রাউন্ডেড করে দিই, স্পেলিংটা ভুল হয়েছে, RONDED রাউন্ডেড। ওকে,
তো ফিগারের ক্লাসের মধ্যে এই কটা ক্লাসই থাকে, আমি দিয়ে দিচ্ছি, দিলে তাহলে আপনি মেসেজ দিতে, আপনি আপনার মতন করে নিজের মতন করে ডিজাইন করতে পারেন। আমি আপনি এখানটা রাউন্ডেড সার্কেলও দিতে পারেন আপনার ইচ্ছা থাকলে, সার্কেল দিলে এটা ফুল সার্কেল হয়ে যাবে। ঠিক আছে, দেখি রাউন্ডেড দিদি আপাতত, আর ও ইউএন বিডি রাউন্ডেড। আচ্ছা, এইবার ফিগ ক্যাপশন। ফিগ ক্যাপশনের মধ্যে আমি কি করব, একটা ক্লাস টানি ফিগার ক্যাপশন, FIGU আর ফিগার ক্যাপশন, FAPTION ফিগার ক্যাপশন যে আমি ইউজ করবো, তখন দেখবেন ফন্ট সাইজটা আরেকটু ছোটো হয়ে গেলো, তাই না? তার মানে ফিগার ক্যাপশনের মধ্যে যে ক্লাসটা ইউজ হচ্ছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ফন্ট সাইজ অ্যান্ড একটা কালার দেওয়া আছে, একটু কালারটা অ্যান্ড ফন্ট সাইজটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেলো যে আমি ক্যাপশনটা ইউজ করলাম। ঠিক আছে, এইবার আপনি এখানটা চাইলে আরও কিছু ইউজ করতে পারেন, যেখানে ব্যাপারটা হচ্ছে আপনি এখানে চাইলে ইউজ করতে পারেন টেক্সট এন্ড, এন্ড সেট করবো, এটা কিন্তু রাইট অ্যালাইন বরাবর হয়ে গেলো। আপনি চান এটাকে সেন্টার করতে পারেন, CNTR সেন্টার, তাহলে এটা সেন্টার অ্যালাইন হয়ে গেলো। আপনি চান এটাকে স্টার্ট করতে পারেন, যেটা ডিফল্ট ছিল সেটা লেফট অ্যালাইন থাকে। ঠিক আছে, আমি আপাতত এটাকে এন্ড করে রাখি, ঠিক আছে, জাস্ট চেক করার জন্য। আচ্ছা, এইবার আমি এক কাজ করি, আমি ফিগারটাকে দেখতে পাচ্ছি যে এখন ফিগারটা রয়েছে, ফিগারের একটা উইথ রয়েছে, কিন্তু আমি যদি চাই ফিগারটাকে সেন্টার লাইন করব, তাহলে আমি কন্টেনারের মধ্যে ইউজ করতে পারি টেক্সট সেন্টার, যেই করবো এটা সেন্ট্রাল লাইন হয়ে গেলো। কেন এটা সেন্ট্রাল লাইন হবো, বিকজ আমি যদি এখান থেকে যদি এখন ফিগারটা তুলে দিই, এই ফিগার ক্লাসটা যদি তুলে দিই, সেভ করি, তাহলে কিন্তু এটা সেন্ট্রাল লাইন থাকবে না। তো আমি যদি, কেন থাকছে না, তার কারণ আমি টেক্সট সেন্টার দিচ্ছি, টেক্সট লাইন সেন্টার, যদি কোনো এর বাইরে মানে ফিগারের বাইরে কোনো যদি টেক্সট থাকে ওটা সেন্টার হয়ে যাবে ডেফিনেটলি, কিন্তু এটা পুরো ব্যাপারটা পুরো মানে মেন বক্সটাকে ধরে কিন্তু এটা সেন্টার করবে না। ঠিক আছে, তার জন্য আমরা এখানে ফিগার ক্লাসটা ইউজ করেছি যাতে এটা সেন্টার হয়ে যায়। কেন হয়েছে, কারণ যদি আমি যদি দেখি ইন্সপেক্ট করে, তাহলে দেখতে পারবো যে ফিগার ক্লাসের মধ্যে কিন্তু ইনবিল্ট একটা ক্লাস আছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ কি, যদি আমি মেন প্যারেন্টকে যদি টেক্সট লাইন সেন্টার দিয়ে রাখি, কারণ আমি টেক্সট সেন্টার মেনেছি মানে কি টেক্সট লাইন সেন্টার দিয়ে রাখি, তাহলে পুরো সেকশনটাকেও মিডিলে করে দেবে। ঠিক আছে, এটা একটা প্রসেস, ওকে। তো তার জন্যই ফিগার ক্লাসটা ইউজ হয়, আর বিশেষ কিছু নয়। আর ফিগার ক্যাপশনের জন্য, ফিগার ক্যাপশনে আপনার টেক্সট ইয়েটা একটু ছোটো করে দেয়, মানে ফন্ট সাইজটা একটু ছোটো করে অ্যান্ড কালারটা চেঞ্জ করে। আর ফিগার ইমেজের মধ্যে কী করে, সেটা হচ্ছে আপনার ইমেজের থেকে টেক্সটের যে একটা মার্জিন একটা বটম থাকে, এটাই হলো ফিগারের ডিটেলস, আর বিশেষ কিছু নেই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, ফিগার টোটাল ইউজেসটা আপনি, ফিগারের টোটাল ইউজেসটা আপনি বুঝতে পেরেছেন কীভাবে আমরা ইউজ করছি ফিগারটা উইথ ইমেজেসের সঙ্গে। এখানেই আমরা ফিগারের ভিডিওটা শেষ করলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কোনো রকম যদি বক্তব্য থাকে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি ডেফিনেটলি আপনাদের অ্যান্সার ডেফিনেটলি 100% করবো। আর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। বুটস্ট্র্যাপের আরও অনেক ভালো ভালো টিউটোরিয়াল আমরা পাবলিশ করবো, আপনারা দেখবেন। এন্ড চলুন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নিউ টিউটোরিয়ালের সঙ্গে। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডিক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।